আজ সাত সকালে চায়ের আড্ডায় ঝড় তুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ভোটের প্রচারের জন্য বহরমপুর টেক্সটাইল কলেজ থেকে ব্যারাক স্কোয়ারের চারিপাশ হয়ে খাগড়া নতুন বাজার গোয়ালপাড়ায় চায়ে পে চর্চায় যোগদান দলীয় কর্মীদের নিয়ে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক প্রশ্নের বিস্ফোরক জবাব দিলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি শুনে নেব। ভারতীয় জনতা পার্টি সারা বছর ধরে প্রশিক্ষণ দেয়, তার জন্য ভোট লাগে না, ভোটও সারা বছর হয়। আমাদের প্রশিক্ষণের একটা সিস্টেম আছে, টিম আছে, সে একেবারে বুথ থেকে আরম্ভ করে সর্বভারতীয় স্তর পর্যন্ত প্রশিক্ষণ চলতে থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট যে অফিসে দেখে তাকেও তারও চলে, তো সেরকম সেই রুটিন প্রোগ্রাম আমাদের এখানে চলছে। দেখুন, জিনিসপত্রের দাম তো কোথাও কোথাও কিছু না কিছু বেড়েছে, কিন্তু সবজির দাম যদি বাড়ে তার জন্য তো মোদি দায়ী নয়। জিনিসপত্রের দাম বাড়ছে কেন, মোদি জবাব দাও, তো মোদির দিকে চলে যাচ্ছে। পেট্রোলের দাম বাড়ছে ইউক্রেন রাশিয়া লড়াইয়ের জন্য, সবজির দাম তো এখানে সবজি তৈরি হয়, মোদিজি সবজি চাষ করেন না, সেটাও মোদিকে জিজ্ঞেস করা হয়। এখানকার সরকার তাহলে কী করবে, খালি কাটমানি চালাবে আর লটারির টাকা লুটবে? কেন সবজির কেন দাম বাড়ছে এখানকার লোকের ভাবা উচিত। অনেক দিন বৃষ্টি বন্ধ হয়, সবজির চাষ ঠিক সময় শুরু হয়েছে, এবার সবজির দাম তো বাড়া উচিত নয়। মাঝে মধ্যে এখানকার অফিসাররা গিয়ে নাটক করেন, এই দেখছে বাটখারা চেক করছে, কিন্তু সাধারণভাবে সবজির দাম বাড়া উচিত নয়। উনি ভালো করে জানেন, মন্ত্রী জানেন, যদি আটকাচ্ছেন না কেন, এটা সবাই জানে, ফকার বসায় উনিও জেনে গেছেন, উনি মন্ত্রী আছেন, মেয়র আছেন, সমাধান করা উচিত। এ প্রবচন দিয়ে তো লাভ নেই, লোক সব জানে, লোক ফেস করছে এটা। উনি বলে দিয়ে ভাবছেন যে হ্যাঁ ক্ষমা হয়ে গেল, এটা হবে না, সমাধান করতে হবে। উনি প্রশাসন দেখবেন, সাংবিধানিক ব্যবস্থা ঠিক আছে কিনা দেখবেন, সেটাই হওয়া উচিত। সেই জন্য আমাকে রাষ্ট্রপতি এখানে পাঠাচ্ছেন, আমরাও আশা করব সেটা ঠিকঠাক হবে, এখানকার সরকারও নিজের ব্যবহার পাল্টাবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা বিভাগে যে দুর্নীতি ছড়িয়ে আছে, আর হাজার হাজার লোকের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত মন্ত্রী নেতা এবং অফিসার এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। সিবিআই এই ইনকোয়ারি করছে, যত সময় এগোচ্ছে নতুন নতুন নাম আসছে, নতুন নতুন লোক আসছে, কোর্ট বলেছেন তাড়াতাড়ি করতে, আমরা জানি, কিন্তু কত বড় দুর্নীতি, কত বছর ধরে চলছে, সময় লাগবে, কিন্তু সবাইকে আসতে হবে একদিন কোর্টে। ক্ষমা তো তখনই চাওয়া উচিত ছিল, একজনের সন্তান চলে গেছে, হতে পারে অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চা মারা গেছে, কিন্তু যার সন্তান চলে গেছে তার কাছে তো ক্ষমা চাওয়া উচিত, কিন্তু টিএমসিতে ক্ষমা চাওয়ার পরম্পরা নাই। যে মন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন তিনি ক্ষমা চাননি, তার হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন, আমি জানি না এমপির হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন কিনা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।